আপনি কি জানেন মুখে কি লাগালে দ্রুত ব্রণের গর্ত মিলিয়ে যায়? দিনে তিন বেলা ভাত খেলে কি হয়? তৈলাক্ত ত্বকে কোন ধরনের ক্রিম ব্যবহার করা উচিত? কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন সকালে কি খেলে পেটের গ্যাস বা অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে যাবে? মেথি, তুলসী, মধু নাকি পুদিনা? সঠিক উত্তরটি হবে মেথি ভেজানো জল খেলে। প্রশ্ন, দিনে তিন বেলা ভাত খাওয়া শরীরের পক্ষে ভালো না খারাপ? উত্তর, আপনি যদি তিন বেলা ভাত খান তাহলে আপনার শরীর প্রচুর পরিমাণে ক্যালোরি গ্রহণ করবে, কিন্তু কাজের মাধ্যমে সেগুলো খরচ না করলে তখন সেই ক্যালোরি আপনার শরীরে চর্বি আকারে জমে আপনাকে মোটা করে তুলবে। প্রশ্ন, নীরব শহর বলা হয় কোন শহরকে? প্যারিস, রোম, ওয়াশিংটন নাকি জয়পুর? সঠিক উত্তর হবে রোমকে বলে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন, কি খেলে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয়? কলা, ভুট্টা, লেবু নাকি আপেল? সঠিক উত্তরটি হবে ভুট্টা খেলে। লুটেইন এবং জেক্সানথিনের অন্যতম উৎস হল ভুট্টা, যা খুবই গুরুত্বপূর্ণ চোখ সুরক্ষায়। এই উপাদানসমূহ চোখের আয়ু ধরে রাখতে পারদর্শী। ভুট্টা স্যালাড হিসাবে রান্না করে বা কাঁচাও খাওয়া যেতে পারে। দিনে কম করে 5 গ্রাম ভুট্টা খেলে চোখের দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করা যায়। প্রশ্ন, শূন্যের আবিষ্কার কোন দেশ প্রথম করেছিল? জাপান, চীন, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তর ভারত। আপনি কি বলতে পারবেন কোন দেশে ফুটবলের জন্ম হয়েছিল? অস্ট্রিয়া, ইংল্যান্ড, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। প্রশ্ন, তৈলাক্ত ত্বকে কোন ধরনের ক্রিম ব্যবহার করা উচিত? উত্তর, তৈলাক্ত ত্বকের জন্য অতিরিক্ত তেল জাতীয় বা অতিরিক্ত ক্রিম জাতীয় ময়শ্চারাইজার একেবারেই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ত্বক আরও অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে তৈলাক্ত ত্বকের জন্য আপনাকে ব্যবহার করতে হবে অ্যালোভেরা বেসড, ওয়াটার বেসড ময়শ্চারাইজার। প্রশ্ন, ভারতের কোন রেল স্টেশনে যাবার জন্য পাকিস্তানি ভিসা লাগে? ঘুম রেলওয়ে স্টেশন, ডানকুনি রেলওয়ে স্টেশন, আটারি রেলওয়ে স্টেশন নাকি ফকিরাগ্রাম রেলওয়ে স্টেশন? সঠিক উত্তরটি হবে আটারি রেলওয়ে স্টেশন। প্রশ্ন, কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? শসা, গ্রিন টি, তুলসী পাতা নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হবে গ্রিন টি খেলে। একটা সহজ প্রশ্ন আপনাদের জন্য, মসজিদের শহর বলা হয় কোন শহরকে? ঢাকা, ইন্দোর, লন্ডন নাকি জয়পুর? বন্ধুরা, উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী প্রশ্ন, মুখে কি লাগালে দ্রুত ব্রণের গর্ত মিলিয়ে যায়? বেসন ও মধু, হলুদ ও আমলা, লেবু ও হলুদ, রসুন ও পেঁয়াজ? সঠিক উত্তরটি হবে লেবু ও হলুদ লাগালে। একটি পাত্রে
एक चा चामच लेबूर रस ओ एक चा चामच हलुद नीन। काचा किंबा गुड़ो जे कोनो हलुदे व्यवहार करते पारें। एबार ए दुटी उपकरण के भालोभावे मिशिए नीन। फेसवाश दिए मुख भालो करे धुए नीन। एबार पैकटी मुखेर सब जायगाय समान करे लागान। 20 मिनट रेखे पानी दिए धुए फेलुन। एरपर मॉइश्चराइजर क्रीम अथवा लोशन लागिए नीन। देखबेन कयेक दिनेर मध्य द्रुत ब्रोनेर गर्त मिलिए जाबे। बंधुरा आपनारा कतगुलो प्रश्नेर सठिक उत्तर दिते पारलेन ता अवश्य कमेंट बक्से कमेंट करबेन। आर हाँ, भिडियोटी भालो लागले एकटी लाइक अवश्य करे दिबेन। प्रश्न, ठंडा ना गरम कोन जले स्नान करले शरीरेर चर्बी कमे? उत्तर, গরমের থেকে ঠান্ডা জলে স্নান করা শরীরের জন্য ভালো। যখনই আমরা ঠান্ডা অনুভব করি তখন বাদামি চর্বি সক্রিয় হয়ে যায়, আর ঠান্ডা জলে স্নান করলে চর্বি দ্রুত গলতে থাকে, যার সহজ অর্থ হলো আপনার শরীরের যে অতিরিক্ত চর্বি জমে থাকে তা কমে যায়।